এমনিতেই লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেন্ট জার্মান নতুন চুক্তির ব্যাপারে কোনো তৎপরতা দেখা যায়নি এবার ক্লাবের অবাধ্য হওয়ায় তার সঙ্গে নতুন সম্পর্কে জড়াচ্ছে না ক্লাবটি আগামী জুনের পর ফি এজেন্ট হতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফরাসি গণমাধ্যম লেকিব এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর লেকিব জানায় পঁয়ত্রিশ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আগেই আলোচনা হয়েছিল এবার ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করায় তাকে রাখার ন্যূনতম ইচ্ছা নেই ক্লাবটির মেসিকে তারা নতুন চুক্তির প্রস্তাব দেবে না মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সৌদি আরবে পরিবারের সঙ্গে মেসির ছবি দেখা যায় ক্লাবের বিশেষ অনুমতি নিয়ে তিনি সৌদিতে গেছেন বলে শুরুতে খবর প্রচার হলেও তা সঠিক ছিল না পরে জানা গেল কাজটা তিনি করেছেন পিএসজির অনুমতি ছাড়াই অবাধ্যতার কারণে সাতবারের ব্যালণ্ডিয়র জয়ীকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি জায়েন্টরা রবিবার লরিয়ার কাছে তিন এক গোলে হেরে যাওয়ার পর সৌদি আরব সফরে যান তিনি ওই ম্যাচে মেসি নব্বই মিনিট খেলেছিলেন বিবিসি জানিয়েছে মেসি সফরটির জন্য ক্লাবের অনুমতি চেয়েছিলেন কিন্তু তাতে সায় দেয়নি পিএসজি আর্জেন্টাইন তারকা সৌদি আরবে পর্যটন দূত হওয়ায় বিষয়টিকে অতটা পাত্তাও দেননি নিজের বাণিজ্যিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঠিকই আরব দেশটিতে সফর করেছেন এমন নিষেধাজ্ঞার ফলে মেসি এ সময়ে ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলা তো দূরে থাক অনুশীলনেও যোগ দিতে পারবেন না পাবেন না আর্থিক কোনো সুবিধাও নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পিএজিতে মেসি পাবেন মাত্র তিনটি ম্যাচ তবে আবারও তাদের জার্সিতে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে ইতিমধ্যে বার্সা পাওয়ার চেষ্টা নিশ্চয়ই করবে আপনার কি মনে হয় বার্সেলোনা নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো রাইভাল টিম আল হিলালে যোগ দেবেন লিওনেল মেসি